আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আমার শাশুড়ি মা কি করতেছে জানেন? এখানে নাস্তা খাচ্ছে, আর এখানে আছে এটা আবদুল্লাহ, তোমাকে কি বলবো বলো। আচ্ছা থাক, এটা একটা ভাই, আর এটা হচ্ছে গিয়ে আমার ছোট ডার্লিং, সবাই তো চিনেন, অনেকেই চিনেন। আজকে এই ছোট ডার্লিং এর বার্থডে। কিসে? হ্যাঁ, বার্থডে বয় মারবা কেন? এটা হচ্ছে মামি আদিবা। আদিবা হাই দিয়ে দাও, সবাই আদিবার জন্য দোয়া করবেন। আর আমাদের আমার শাশুড়ি মা, এই যে এখানে মামা, ভালো আছেন না? হ্যাঁ। আর আদিবা আমার শিখাই দিছে বলার জন্য যে এটা আমাদের বার্থডে বয়ের মা। এই যে ছোট শাশুড়ি মা একটু তাকান, ছোট শাশুড়ি মা আজকে কাজ করতে করতে অনেক পেরেশান। আমরা সবাই নাস্তা খাইতেছি, সবাই নাস্তা খাওয়া শেষ করে ফেলছে, আর আমি এখনো খাই নাই। এই যে এখন খাবো। স্বামীরা কই গেল? পাকোড়া খাওয়া নাকি আজকে? ইয়া সস দেয় নি, আদি বাড়ি কিন্তু মাশাল্লাহ জোশ মতো অনেক মানায়। ওইটা খুই লাগেছে, হ্যাপি আছে, বার্থডে খুই লাগেছে। পাকোড়া খাইতেছি। দেখেন পোলা পয়েন্ট উঠে গেছে, যাকে একটু জায়গা পাইছি বসি। আব্দুল্লাহ খাবো না? ইসরাফিল তুমি পাকোড়া খাবা? না ওর খাইবো না নাকি? ওরা নেই, পেট খারাপ হয়ে গেছে। না না খেলে না খাব। ডম পড়তেছে আর এতক্ষণ খুঁজেইতেছিল ক্যামেরার মধ্যে এরকম আসার জন্য। আচ্ছা যাও, রেখে দিলাম ফোন, যাও। এই করে পুদিনার চাটনিটা মজা না আন্টি? ইয়া মামি এটা কার হাত বলেন তো, বলো তো কার হাত এটা? আজকে ইসরাফিলের ভাইয়ার তেমন একটা শরীর ভালো না, দেখা আসে। তো অনেকে বলেন যে আমার হাজব্যান্ড কেন কি ছিলেন না, এই যে এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আর আপনাদের ভাইয়া। তো তার আজকে শরীরটা তেমন ভালো ছিল না, তো পাকোড়াও খাবে না বলতেছিল, তারপরে সবাই খাইতেছি না খেলে কেমন লাগে, তারপরে বলতেছিলাম খাবে কি না। আর এই যে আজকে তো মামির আসলো হঠাৎ করে, ইসরাফিলের বার্থডের দিনই ভালোই হয়েছে, হঠাৎ করে চলে আসছে, আর আপনাদের ভাইয়ার সাথে আমি মজা নিতেছিলাম, দেখেন কি বলি। তোমার কি হয়েছে দর্শকদের একটু বলো। মজা লাগে না, যাও আল্লাহ। যদিও আজকে ইসরাফিলের জন্মদিন, তো ওরকম কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই দেখা যায় মামিরা আসছে, তারপর আমরা সবাই কেকাই না একটু আনন্দ করতেছি, তো এই আর কি। তা আন্টি এখন আমাদেরকে নাস্তা দিছে, পাকোড়া আর সিঙ্গারা এগুলো খাচ্ছি, আর আমার হাজব্যান্ডের তো শরীর ভালো না দেখলেন, বেচারা কিছু খায় নাই, দই চিড়া খাইছে সন্ধ্যার পর, এটার জন্য এখন আর এগুলো খায় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসরাফিলের কেক কাটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো যে ওই সময় আমরা কী করি। তো এখন আমরা নাস্তা খাবো, খেয়ে গিয়ে রেডি হবো, তারপর আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বলেছিলাম যে রেডি হতে যাবো, এর মধ্যে দেখি আন্টি চা বানায় ফেলছে, তো ভাবলাম যে সবাইকে চাটা দিয়ে তারপরে রেডি হতে যাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।